ওই ফকিরের বাচ্চা ও তোর মেয়ে না তুই জানো শুনিকে বাংলাদেশের টপ 10 জন ইঞ্জিনিয়ারের মধ্যে উনি একজন ফকিরের বাচ্চা তোর তোর ম্যাডাম সামন্য একটা মুচির বাচ্চার জন্য আপনি আমাদের গায়ে হাত তুললেন সামন্য আপনারা জানেন আপনারা কার গায়ে হাত তুলেছেন উনি আমার বাবা আচ্ছা মিস বৃষ্টি ইঞ্জিনিয়ার বাংলাদেশের মধ্যে 10 জনের মধ্যে একজন হ্যালো মিস বৃষ্টি ওয়েলকাম মাই কোম্পানি আপনার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগছে আপনার প্ল্যানটা কাইন্ডলি একটু বুঝিয়ে দিন শিওর স্যার আমি আপনাকে এক্সপ্লেইন করছি স্যার ফার্স্ট অফ অল আমি এখানে একটা মাল্টিন্যাশনাল অফিস করব যেটা হবে 6th ফ্লোর তার ডান পাশে হবে একটা গ্যারেজ আর এই মানে এই যে মাঝখানটা দেখছেন এখানে হবে হসপিটাল যেখানে আপনার যে এখানে যে শ্রমিকরা কাজ করবে ওরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে ওদের চিকিৎসা দেওয়া হবে জুতা পালিশ করবেন জুতা পালিশ জুতা সেলাই করবেন জুতা পালিশ ওটা আমার মেয়ে বৃষ্টি নে বৃষ্টি হ্যাঁ নাকি দেহি যাই বৃষ্টি দাঁড়ামা এই বৃষ্টি এই আমার মেয়ের কাছে যাবো বৃষ্টির কাছে যাবো ওর তোর মেয়ে ফাইলাম করো হ্যাঁ আমরা সারেন ওই আমার মেয়ে বৃষ্টি ওই ফকিরের বাচ্চা ও তোর মেয়ে না তুই জানো শুনিকে বাংলাদেশের টপ 10 জন ইঞ্জিনিয়ারের মধ্যে উনি একজন তোর মেয়ে হয় ফকিরের বাচ্চা বড় লোকের মেয়ে দেখলেই মেয়ে বলে দাবি করতে ইচ্ছা করে না ফকির কে ফকিরের বাচ্চা ওই বুঝতে বাচ্চা বুঝছি বড় লোক মানুষ দেখলে মেয়ে রাখতে ইচ্ছা করে না ইচ্ছা করে না বুঝছি করে বুঝছি যা বেরো নিজ ম্যাডাম সামান্য একটা মুচির বাচ্চার জন্য আপনি আমাদের গায়ে হাত তুললেন আপনারা জানেন আপনারা কার গায়ে হাত তুলেছেন উনি আমার বাবা বাবা হোয়াট দেশের সেরা একটা ইঞ্জিনিয়ারের বাবা কিনে মুচি হ্যাঁ মুচি আমার বাবা একজন মুচি আর এটা নিয়ে আমি গর্ব করি আমার বাবা এই মুচির কাজ করিয়ে আজকে দেশ সেরা একজন ইঞ্জিনিয়ার বানিয়েছে আমাকে এটা নিয়ে আমার এতটুকু পর্যন্ত লজ্জা বোধ নেই আমি সারা পৃথিবীকে চিৎকার করে বলতে পারি যে আমার বাবা একজন মুচি আর আমি সেই মুচির মেয়ে ওয়াও ইমপ্রেসিভ মা আমি গর্বিত তুই এই বড় বড় লোকের সামনে তোর মুচির বাবারে তুই বাবা ডাক্তার পরিচয় দিছস মা এর চাইতে আল্লাহর কাছে আমি কি চামু ইঞ্জিনিয়ার সাহেব আপনার বাবার জন্য আমাদের পক্ষ থেকে একটা সালাম